ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে রয়েছি আমি মাধুরী। আসছে বিস্তারিত খবরে। কলকাতা পুলিশে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনো পর্যন্ত সংক্রমিত 734 জন পুলিশ কর্মী, মৃত্যু হয়েছে কয়েকজনের। মহারাষ্ট্র দিল্লিতেও বাহিনীতে বাড়ছে করোনা সংক্রমণ, আর এই প্রেক্ষাপটেই কলকাতার বিভিন্ন থানায় সতর্কতামূলক একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সকল জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে, কন্টেইনমেন্ট জোন এলাকা থেকে কেউ বাড়ির বাইরে বেরোবেন না, অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। যুদ্ধ চলছে করোনার বিরুদ্ধে। এই যুদ্ধে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে একেবারে সামনের সারিতে পুলিশ কর্মীরাও, কিন্তু তাদের মধ্যেও ক্রমশ বেড়ে চলেছে সংক্রমণ। পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশে এখনো পর্যন্ত 734 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে কয়েকজন পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারের। এই প্রেক্ষাপটে কসবা থানায় দেখা গেল এই ছবি। থানার গেটে ঝোলানো হয়েছে বিধিবদ্ধ সতর্কীকরণ বোর্ড। পুলিশ সূত্রে খবর, কসবা থানায় এখনো পর্যন্ত অফিসার সহ 18 জন পুলিশ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে কসবা থানায় একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন কসবা থানা আমরা রয়েছি, থানার ঠিক বাইরে এরকম অস্থায়ী একটা জায়গা তৈরি করা হয়েছে, যেখানে থানার যে সেরেস্তা যাকে বলে, অর্থাৎ থানার ভেতরে থাকে, সেই সেরেস্তা বাইরেই আনা হয়েছে। এইখানেই যারা যারা অভিযোগ নিয়ে আসছেন সেই অভিযোগপত্র গ্রহণ করা হচ্ছে। করোনা থাবা বসিয়েছে চারু মার্কেট থানাতেও। সেখানকার 9 পুলিশ কর্মীর সংক্রমণ ধরা পড়েছে। গোটা থানা গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ভেতরে ঢোকা বেরোনো নিয়ন্ত্রিত। কেউ অভিযোগ জানাতে এলে বাইরে গিয়ে কথা বলছেন পুলিশ কর্মীরা। নিউ আলিপুর থানাতেও দেখা গেল করোনা সতর্কতার ছবি। থানার মেন গেটে তালা, পিছনের গলিকে গার্ডরেল দিয়ে দুটি লেনে ভাগ করে থানায় ঢোকা বেরোনোর ব্যবস্থা করা হয়েছে। একটি লেন পুলিশ কর্মীদের যাতায়াতের জন্য, অন্যটি বাকিদের জন্য। সেরেস্তায় ঢোকার পর অভিযোগপত্র হাতে হাতে দেওয়া নেওয়া হয়। এক্ষেত্রেও স্যানিটাইজেশন। অভিযোগকারীর হোয়াটসঅ্যাপ অভিযোগপত্র নিয়ে তার প্রিন্ট আউট নিচ্ছেন পুলিশ কর্মীরা। বেলেঘাটা থানার ভেতরেও নিয়ন্ত্রিত প্রবেশাধিকার। এখানে আপাতত জানলা দিয়ে চলছে অভিযোগপত্র জমা কিংবা কথাবার্তা। লালবাজার সূত্রে খবর, বিভিন্ন থানার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, কিছু গাইডলাইন দেওয়া হয়েছে, সেগুলি ঠিকঠাক মেনে চলা হচ্ছে কিনা সেদিকে নজর রয়েছে। যারা অবধারিতভাবে ট্রাফিক ডিউটি বা রাস্তাতে ওপেন ডিউটিতে আছেন, মাস্কের সঙ্গে সঙ্গে তাদের একটা ভাইজারেরও ব্যবস্থা করলে ভালো হয়। এদের ডিউটি রস্টারিং এর মধ্যে যদি আমরা এমন একটা ব্যবস্থা করতে পারি যে তারা একটু বিশ্রাম পাক, কারণ মানুষের ক্লান্তির সঙ্গে সঙ্গে তখন হয়তো লোকে ঢিলে ঢালা হয়ে গিয়ে তখন মাস্ক নেই, এ নেই, ইনফেকশন তো সেই সময় করে আসবে। আমরা যদি পুলিশদের IgG অ্যান্টিবডি টেস্টটা করি, ধরো একটা থানায় 100 জন কর্মী রয়েছে, দেখলাম 30 জন IgG অ্যান্টিবডি পজিটিভ আছে, এবং তাদের আমি ওই 100 জনের মধ্যে থেকে ফ্রন্ট লাইনে রাখলাম। পুলিশ, ডাক্তার, নার্স একদিনে তৈরি করা যায় না। সুতরাং আমার যে ভাড়ার আছে সেই ভাড়ারটাকে বুদ্ধি করে খরচা করতে হয়। এরই মধ্যে আশার আলো বলতে, কলকাতায় যে 734 জন পুলিশ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে 516 জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। এদিকে এরই মাঝে জলপাইগুড়িতে DSP পদমর্যাদার এক অফিসারের করোনা সংক্রমণ ধরা পড়েছে। করোনা আক্রান্ত হাওড়ার সাতরাগাছি থানার এক পুলিশ আধিকারিক ও এক সিভিক ভলেন্টিয়ার। উদ্বেগজনক মহারাষ্ট্রের পরিস্থিতি। সেখানে এই মুহূর্তে সংক্রমিত 1489 জন পুলিশ কর্মী চিকিৎসাধীন রয়েছেন। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 87 জন পুলিশ কর্মীর। অন্যদিকে দিল্লি পুলিশে 2532 জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন, মৃত 12। দিল্লি পুলিশ অপনে কমিশনার শ্রীবাস্তব জিকে নেতৃত্ব মে আগে আই হ্যাঁ, যো করোনা সে প্রভাবিত পুলিশ কর্মী হ্যাঁ পহল করকে বড়ে পেমানে পর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস কে ব্লাড ব্যাঙ্ক মে প্লাজমা ডোনেশন কিয়া হ্যাঁ, যো অব করোনা ওয়ারিয়র্স কে সাথ সাথ প্লাজমা ওয়ারিয়র্স ভি বন গয়ে হ্যাঁ, উনকো বহুত অভিনন্দন করতা হুঁ, বহুত বধাই দেতা হুঁ। এই পরিস্থিতিতে আরো সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।